নমস্কার বন্ধুরা, আমি বুয়াই। আপনারা দেখছেন ডিটিভি উইথ বুয়াই। তো আজকে আমরা বানাবো একটা গাড়ির পোস্টার, যে বিয়েবাড়িতে গাড়ির কাঁচের ওপরে যে পোস্টার দেওয়া হয় বিয়েবাড়ির জন্য, তো সেই পোস্টার বানাবো। তো চলুন দেখি কীভাবে বানানো হয়। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন। চলুন শুরু করি। তো আমরা প্রথমে করব, একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব। এখান থেকে রেক্ট্যাঙ্গেল আমি ড্র করে দিচ্ছি। এরপর এই একটা ডুপ্লিকেট করব, এখান থেকে প্লাস্টিকে, কিবোর্ডের প্লাস্টিকে, আর বিলি দিয়ে একটু ছোট্ট করে নেব। শিফট দেবে ছোট্ট করে নিচ্ছি, এটা ডুপ্লিকেট হয়নি। ওকে, ডুপ্লিকেট হয়ে গেছে আমাদের। দুদিক দিয়ে শিফটটিকে আমরা এটাকে ছোটো করে দিচ্ছি। ওকে, এই দুটো ক্লিক করে আর আউটলাইনটুকে চলে আসছি। আউটলাইন আমরা বাড়িয়ে দিচ্ছি, 3 করে দিলাম। ওকে, এরপর এই ফাঁকা জায়গাগুলোতে আমরা কিছু অ্যাড করে দেব। এলিপস টুলে নিয়ে নিচ্ছি। ওকে, সেমভাবে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। এরপর সিলেক্ট করব, কালার ফিল করব, আর এখান থেকে কম্বাইন করে দেবো। তো দেখুন, একটা সুন্দর শেপ রেডি হয়ে গেল। কন্ট্রোল জি, এটাকে ছোট্ট করে এই এখানে এনে আমি আবার এটাকে ধরবো, ডান দিকে নিয়ে আসবো, আর কন্ট্রোল টিপে ডান দিকে নিয়ে আসছি, আর রাইট ক্লিক করছি, এর একটা কপি হয়ে যাচ্ছে। এরপর কন্ট্রোল আর টিপে আমি এখানে পুরোটা এত দূর পর্যন্ত নিয়ে নিচ্ছি। ওকে, এরপর এটাকে আমরা সিলেক্ট করব পুরোটা, কন্ট্রোল জি করব, আর বাইরের লাইনটিকে আগে এটা গ্রুপ আছে না, গ্রুপে আছে, এটাকে সিলেক্ট করে বাইরের লাইনটিকে সিলেক্ট করব। এখানে লাইন টু ডিস্ট্রিবিউশনে যাব, সেন্টার করব আর টপ করে দেবো, আর অ্যাপ্লাই করে ক্লোজ। ওকে, আমাদের এখানে দেখুন এটা টপে চলে এসছে। সেমভাবে এটাও করব, একটা ডুপ্লিকেট প্লাস্টিকে বানাবো, আর এটা সিলেকশন আছে, বাইরের লাইনটিকে সিলেক্ট করব, আর আবার লাইন টু ডিস্ট্রিবিউশনে যাব, সেন্টার করব আর বটম করে দেবো, আর এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। তো দেখুন, আমাদের নিচেও চলে আসছে। ওকে, দুদিকে এসে যাবে। এরপর এখান থেকে একবার আনগ্রুপ করে একটা কপি নিয়ে নিচ্ছি আমি প্লাস্টিকে। ওকে, এটাকে এখানে সরিয়ে নিয়ে আসছি। এদি আবার একটা কপি করে রাইট কন্ট্রোল টিপে রাইট ক্লিক, আর কন্ট্রোল আর টিপে নিচের দিকে নিয়ে চলে আসছি। ওকে, ফিল করে পুরোটা ফিল হয়ে গেল। এখান থেকে এক্সট্রা কপিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার করবো কি, এটাকে পুরোটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি করে বাইরে আউটলাইনটিকে সিলেক্ট করব, এখান থেকে লেফট করে আর সেন্টার করে দেবো। তাহলে এটা আমার ঠিক পজিশনে এসে দাঁড়িয়ে যাবে। এরপর এডি আবার ডুপ্লিকেট করব, আর এটাকে সিলেকশন করে লাইন টু ডিস্ট্রিবিউশন রাইট ক্লিক অ্যাপ্লাই। তো আমার টোটাল চারিদিকে কীভাবে চলে এসছে। এবারে এরপর আমি এই মধ্যেটাকে একটু সেট করে নিচ্ছি।
ওকে, এই দেখতে পাবো সেফটিতে। আর এর মধ্যে আউটলাইনটা আমি একটু কম নিচ্ছি, ওকে দুই নিলাম। তো পুরোটাকে সিলেক্ট করে আর কন্ট্রোল জি করে দিচ্ছি, ওনাগুলো একটু ফাঁকা লাগছে। তো আমি করছি কি, এটাকে সিলেক্ট করছি, গ্রুপ করা আছে, আমি এটা পুরোটা সিলেক্ট করবো, কন্ট্রোল জি করবো, আর দুদিক দিয়ে শিফট দেবে, আর একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন সেটা রেডি। আর নিচেরটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করছি, ওকে ডুপ্লিকেট করছি। আর এটাকে আউটলাইন বাইরেটাকে সিলেক্ট করি, এখান থেকে এলাম একটু ডিস্ট্রিবিউশন সেন্টার আর বটম, ওকে আমার রেডি। এটাকে কন্ট্রোল এটিপে পুরো সিলেকশন আর কন্ট্রোল জি, ওকে এখানে আমার কাজ শেষ। এরপর আমি করবো আমার এখান থেকে আমি একটা বর্ডার নিয়ে নিচ্ছি, কর্নার নেব, কর্নার এটা নিচ্ছি, কন্ট্রোল সি, এখানে এসে এটাকে অ্যাড করে দিচ্ছি, এটা আনগ্রুপ করে নিই আগে, ওকে এখানে লাইন টু ডিস্ট্রিবিউশন লেফট আর টপ, ওকে এরপর এরই একটি কপি নিচ্ছি প্লাস্টিক, আর এটাকে ট্রান্সফরমেশনে গিয়ে এখান থেকে আমরা 180 ডিগ্রিতে রোটেশন করব। তো আমার যখন চলে আসবে, এরপর এটা সিলেক্ট আছে, ভিতরে আউটলাইন দিয়ে শিফট দেবে সিলেক্ট করব। এখানে অ্যালাইন টু ডিস্ট্রিবিউশন রাইট যাব আর বটম যাব, অ্যাপ্লাই করব, বাস ক্লোজ করে দেবো। তো আমার এখানে এরকম বর্ডারটি চলে আসবে। তো আমরা যদি চাই এই কোণে দিতে, তাও দিতে পারি, তো আমি দিচ্ছি না, আমি এগুলো ফাঁকা রাখবো, এখানে কিছু ফটো অ্যাড করবো। এরপর আমরা যাচ্ছি এখানে সেভ টু, সেভ টুলে এসে এখান থেকে একটা সেভ নেব, এটা নিচ্ছি, ওকে এটা কন্ট্রোল দেবে, একটা ড্র করলাম, ওকে এই আবার কপি করে নেব, একটা একটু ধরে পেস্ট করে দিলাম, এটাকে এখানে নিয়ে আসছি, আচ্ছা এখানে পর্যন্ত নিয়ে আসছি, দুটো সিলেক্ট করছি, একটু বাড়িয়ে এটা করছি কি, আমরা এখান থেকে ওয়েল্ড করে দিলাম। তো ওকে কন্ট্রোল আর একটু জায়গা নেব, এখানে করে দিচ্ছি, এখানে থাক, ওকে ওয়েল্ড করে নিলাম, দুটো ওয়েল্ড হয়ে গেল, একটাই লেয়ার হয়ে গেল। এরপর এর আউটলাইন একটু বাড়িয়ে দিচ্ছি, আউটলাইন দুই আছে, তিন করে দিলাম, না দুই থাক। এরপর এরই একটা ডুপ্লিকেট করব, প্লাস দেবে বা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দুটোর একটা, এরপর দুদিক দিয়ে একটু ছোটো করে নেবো, শিফট দেবে, ওকে এরপর এর বাইরের লাইন দিয়ে সিলেক্ট করব, আর এখানে ব্ল্যাক ফিল করে দেবো, পুরোটা ফিল হয়ে যাচ্ছে, মনে করবো কি এই উপরেরটা সিলেক্ট করব, আর এখানে হোয়াইট ফিল করে দেবো। তো আমাদের এরকম শেপ চলে আসবে, এই দুটোকে সিলেক্ট করে একসঙ্গে আর কন্ট্রোল জি। তো আবার যাব বর্ডারে, এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, ওকে ফুল স্ক্রিন চলে আসছে, এটাকে একটু ছোট্ট করে নিচ্ছি, এটাকে ডবল ক্লিক করে
আর রোপ্যাট করবো এদিকে, এখানে নিয়ে আসছি আর সেভ টিপে পেজ ডাউন করে দিচ্ছি। তাহলে এখানে চলে আসবে, এটাকে একটু ছোটো করে নিই আগে। একটু উপর দিকে করে নিচ্ছি, আচ্ছা এখানে রাখছি, ওকে। এই ডুপ্লিকেট করবো প্লাস্টিকে, আর 180 ডিগ্রি আমার করা আছে অলরেডি, সেই জন্য অ্যাপ্লাই করে দিলাম। 180 ডিগ্রিতে আবার ঘুরে গেল, এখানে এসে এখানে সেট করে দেবো ঠিকভাবে, ওকে। এটাকে একটু রোটেট করে নিচ্ছি, এটাকে সামান্য রোটেট করে দিলাম, ওকে, দেখো ঠিকই লাগছে, ওকে। এরপর এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি করে দিচ্ছি পুরোটা, কন্ট্রোল জি হয়ে গেল। আমরা এখানে নামগুলো লিখে নিচ্ছি, আমার এসটিএম অন করে নিলাম, এটা টাইপ সিলেকশন করবো যা হোক। ওকে, এই টাইপটি আমি সিলেকশন করছি, আর এখানে নাম দুটো অ্যাড করে দিচ্ছি আগে। দুটোকে সিলেক্ট করে একটু তাই বাড়িয়েছি, ওকে, আমি ড্র্যাগ করেও বাড়াতে পারি। একটু সেট করে নেবো এখান থেকে, ঠিক করে সেন্টার করে নিচ্ছি, ওকে। এখানে কিছু ছবি অ্যাড করে দিচ্ছি, ওকে, এটা আমার ভালো লাগছে, এটাই রাখছি। একটু সেন্টার করে নিচ্ছি, ওকে। এরপর আমরা করছি কি, এখানে আরো দুটো কিছু ফটো অ্যাড করে দিচ্ছি, ছবি অ্যাড করে দিচ্ছি, আর এখানে ছবি এটা অ্যাড করে দিচ্ছি, একটু বড় করে দিই, আর এটা সিলেক্ট করে গ্রুপ আচ্ছা কন্ট্রোল সেট করি, এটা গ্রুপ করি, আর এটা গ্রুপ, ওকে, ওকে, পুরোটা গ্রুপ হয়ে গেছে। এখানে আমরা কিছু অ্যাড করে দিতে পারি, এটা সেটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপাতত অর্ডার বলে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটাই বানাচ্ছি, আর কালারিং হলে কালারিং বানিয়ে দিতাম,
তো আমি আপাতত যে অর্ডার পেয়েছি সেটারই বানিয়ে দিচ্ছি। তো বন্ধুটা দেখুন, কোরাল ডাওতে খুব সহজেই বানানো হয়ে গেল আমাদের একটা বিয়ে বাড়ির পোস্টার। তো এইরকমই আরও ভালো কিছু ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন। তো পরের ভিডিওতে আবার দেখা হবে, আজকের মতো এখানেই শেষ করছি।